আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের বলবো সাতটা ইউরোপীয় দেশ যেখানে বাংলাদেশিদের সেটেল হওয়া সবচাইতে কঠিন। আমরা সবাই ইউরোপে যেতে চাই, ইউরোপে বসবাস করতে চাই, ইউরোপে সেটেল হইতে চাই, ইউরোপে পারমানেন্ট রেসিডেন্ট পাইতে চাই। আমরা সবাই জানি যে কোন দেশগুলা এগুলা সহজে দিয়ে থাকে, আমরা কোন দেশগুলাতে গেলে এগুলা সহজে পাবো। কিন্তু আমরা এটা জানি না যে কোন দেশগুলাতে গেলে আমরা অনেক জটিল প্রসেসের মধ্যে পড়ে যাব, অথবা কোন দেশগুলো সবচাইতে কঠিন পারমানেন্ট রেসিডেন্টের ক্ষেত্রে, অথবা আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে সেটেল হওয়া সবচাইতে জটিল। তো এমন সাতটা দেশের নাম আমি আপনাদের এই ভিডিওতে বলবো লিস্ট ওয়াইজ, এবং 1 নম্বর থেকে 7 নম্বর পর্যন্ত আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ভিডিওটাতে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করে করে দেখবেন না। প্রথম যে দেশটা আসে সেটা হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে আপনি যদি যান, সেখানে যদি আপনি বসবাসের জন্য আবেদন করে আশ্রয় নেন, সেখানে আপনার 5 থেকে 10 বছর সময় লাগবে সেটেল হইতে, পারমানেন্ট রেসিডেন্ট পাইতে। সেখানে সুইজারল্যান্ডে প্রায় 13,000-এর মতো বাংলাদেশি থাকে, যেটা কিনা অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় অনেক কম। কারণ হচ্ছে সেখানে অভিবাসন প্রক্রিয়া, অভিবাসন নীতি, পলিসিস অনেক জটিল। সেখানে যদি কেউ আশ্রয় করে, আশ্রয় চায়, তাহলে তার অনেক জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া লাগে, অনেক হাই রিকোয়ারমেন্ট থাকে সব কিছুতে। তো আপনি যদি সুইজারল্যান্ড যান, তাহলে এই সব কিছু মাথায় রেখে আপনার যাওয়া লাগবে। তারপরে আরও কিছু বিষয় থাকে, যেমন কস্ট অফ লিভিং, সেখানে আপনার বসবাসের কস্ট, সেখানে আপনার বাসা ভাড়া, সেখানে আপনার গ্রোসারি এক্সপেন্সেস সব কিছু অনেক হাই। সেখানে নর্মালি ইউরোপের অন্যান্য দেশের চাইতে প্রাইস অনেক বেশি থাকে সুইজারল্যান্ডে। এর জন্য সেখানে বাংলাদেশিরা বা অন্যান্য এশিয়ান দেশের মানুষ যারা আমরা ইউরোপের দেশে বসবাস করতে চাই, তারা ওই দেশে আমরা যাই না। আরেকটা বিষয় হচ্ছে সুইজারল্যান্ডে যে কাজের ক্ষেত্রে তারা তাদের সুইস নাগরিক অথবা ইউরোপের অন্যান্য দেশের নাগরিকদের বেশি প্রাধান্য দেয়। আমাদের মতো এশিয়ান দেশ অথবা আউসল্যান্ডার বা অন্য দেশিদের তারা তেমন প্রাধান্য দেয় না, কাজ দিতে চায় না। তো সেখানে আপনারা কাজের একটা ক্রাইসিসও আপনারা ফেস করবেন, কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক জটিল প্রক্রিয়া আপনাদের। আপনি সুইজারল্যান্ডে অনেক বেশি ইনকাম করবেন, কিন্তু আপনার খরচ অনেক বেশি। এই খরচটা আপনার মাথায় রাখা লাগবে, আর হচ্ছে প্রসেসটা, যে আপনার অনেক জটিল প্রসেস দিয়ে যাওয়া লাগবে। দ্বিতীয় যে দেশটা আসে সেটা হচ্ছে নরওয়ে। নরওয়েতে যদি আপনি যান, সেখানে আপনি 7 থেকে 10 বছর সময় লাগবে সেটেল হইতে, পারমানেন্ট রেসিডেন্ট পাইতে। নরওয়েতে প্রায় 25 থেকে 30,000 বাংলাদেশি নরওয়েতে থাকে, মোটামুটি একটা ভালো নাম্বারের মানুষ বাংলাদেশি নরওয়েতে থাকে। নরওয়েতে একটা ভালো দিক হচ্ছে নরওয়ের মানুষ খুব ভালো ইংলিশ বলে। আপনি যদি নরওয়েতে যান, তাহলে তাদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারবেন, আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা ভালো থাকে সেখানে। তৃতীয় যে দেশটা সেটেল হওয়ার ক্ষেত্রে, পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার ক্ষেত্রে সবচাইতে জটিল, সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে 5 থেকে 10 বছর সময় লাগে পারমানেন্ট রেসিডেন্ট পাইতে। যেহেতু আমি অস্ট্রিয়াতে আসি, তো আমি যেটা দেখি এখানে, সেখানে সচরাচর কেউ কেউ 5 বছরের অনেক আগেও পায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই 10 বছরের, 5-10 বছরের উপরে সময় লাগে। এখানে এমনও মানুষ আছে যারা কিনা 10 বছর, 15 বছর, 20 বছর পর্যন্ত অস্ট্রিয়াতে আছে, কিন্তু এখনও পর্যন্ত কাগজ হয় নাই। আমি লাস্ট কিছুদিন আগে একজনের সাথে কথা বলছি সামনাসামনি, ভিয়েনাতে উনি থাকে, উনি এখানে প্রায় 20 বছরের উপরে আছে, তার এখনও পর্যন্ত এখানে কাগজ হয় নাই। সে তার কোলের ছেলেরে বাংলাদেশে রাইখা আসছে, সে তার ছেলে এখন বর্তমানে ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তার ছেলের এখনও সে সামনাসামনি দেখে নাই, তার ওয়াইফ রাইখা এত এত দূরে, এত বছর উনি তার ফ্যামিলি রেখে দেশ রাইখা। তো এই যে একটা বিষয়, মানে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে তার, মানে সে এত বছর বিদেশে আছে, বা আপনি যদি একটা দেশে যান, সেই দেশে যদি আপনার ব্যাপার না হয়, বা সেই দেশে আপনি অনেক টাকা ইনকাম করলেন, কিন্তু আপনার টাকার মূল্যটা কী? আপনি আপনার ফ্যামিলি রেখে এত বছর এত দূরে, আপনি এত টাকা, আপনার এত এত টাকা, মানে টাকার মূল্যটা কী আসলে? তাহলে তো অস্ট্রিয়াতে আমি যেটা দেখি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের গুরুত্ব। এখানে ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক বেশি। আমি জানি ইউরোপের সব দেশে ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনেক বেশি। যেই দেশে আপনি সেটেল হইতে চান, আপনার ল্যাঙ্গুয়েজটা শেখা লাগবেই, মাস্ট। আপনি যত ভালো ল্যাঙ্গুয়েজ জানবেন, আপনার জন্য সব কিছু তত বেশি সহজ হবে, আপনার জন্য প্রক্রিয়া তত বেশি সহজ হবে। অস্ট্রিয়ার ল্যাঙ্গুয়েজ হচ্ছে জার্মান। আপনি যদি অস্ট্রিয়াতে
জার্মান ল্যাঙ্গুয়েজ ভালো পারেন, কাজের ক্ষেত্রে হোক, প্রসেসের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে অনেক আপনি অনেক বেশি সুবিধা পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কাজ, আপনি আসার পরে যদি আপনি কাজ করেন তাহলে তারা আপনাকে ভালো দৃষ্টিতে দেখবে, আপনার কাগজের ক্ষেত্রে আপনাকে একটু অগ্রাধিকার বেশি দেবে, কাগজ হওয়ার সময়ও, যে আপনি কাজ করেন এই দেশে, আপনি আপনার নিজের খরচে নিজে চলতেছেন, সরকারের খরচ আপনি চলতেছেন না, বা কোনো আশ্রয় নাই, আপনি নিজে কাজ করেন, নিজে চলেন, আপনি ইন্স্যুরেন্স পেমেন্ট করতেছেন, ট্যাক্স পেমেন্ট করতেছেন, এগুলা যদি আপনি করেন তাহলে অস্ট্রিয়ান সরকার এটা ভালোভাবে দেখে। আরেকটা হচ্ছে অকারেন্স, অস্ট্রিয়াতে কিন্তু অকারেন্স নাই বললেই চলে, একদম জিরো বলতে পারেন। তো এখানে ছোটোর থেকে ছোট, একদম ছোটোর থেকে ছোট দোষও অনেক বড় দোষ, যেমন এখানে যদি আপনি আমফেল সিগন্যাল যদি আপনি অমান্য করেন, এটা কিন্তু অনেক বড় দোষ। তো এখানে ছোটোর থেকে ছোট দোষও অনেক বড় দোষ, তো এইগুলো আপনার মাথায় রাখতে হবে। যে আমরা বাংলাদেশে দেশ থেকে আসলাম, বাংলাদেশে তো অনেক বড় বড় ক্রাইমও ক্রাইম না, তো এখানে আসলে এগুলো মাথায় রাখা লাগবে, যে ছোটোর থেকে ছোট দোষগুলো আপনার মানে একটু আপনি রিসার্চ করে নলেজ নিয়ে তারপরে অস্ট্রিয়াতে আসবেন, কারণ এখানে আপনি যদি একটা ছোট দোষ করে ফেলেন এটা কিন্তু রেকর্ড হয়ে থাকে, পরবর্তীতে আপনার পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে, পারমানেন্ট রেসিডেন্ট পাওয়ার ক্ষেত্রে সব কিছু এগুলা ওনারা দেখে। তো আমি লাস্ট কিছুদিন আগেও একজনের সাথে কথা বলছি, কয়েকজনে আমার এরকম ইনফরমেশান দিছে যে ওনাদের পাসপোর্টের আবেদনের সময় ওনাদেরকে বলছে যে এরকম এরকম তারা এত তারিখে এত সিগন্যাল পার করছিল, এত টাকা জরিমানা করছে, এর জন্য ওনাদের পাসপোর্ট দিবে না। তো এরকম ছোট ভুলের কারণে আপনি পাসপোর্ট পাওয়া থেকেও বঞ্চিত হইতে পারেন অস্ট্রিয়ার ক্ষেত্রে। আর চতুর্থ যে দেশটা আসে সবচাইতে জটিল সেটেলমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে জার্মানি। 5 থেকে 10 বছর সময় লাগবে। জার্মানিতে বসবাস করে বাংলাদেশি প্রায় 50,000-এর মতো, জার্মানিতে প্রচুর পরিমাণে বাংলাদেশি বসবাস করে। জার্মানিতে জার্মানির ক্ষেত্রে যে নিয়মগুলা এগুলা অনেকটাই অস্ট্রিয়ার মতো। তো আমি অস্ট্রিয়ার ক্ষেত্রে যেই জিনিসগুলো বললাম, যে ইনফরমেশানগুলো দিলাম, এগুলো আপনি জার্মানির ক্ষেত্রেও একই রকম হবে। তো তারপরে যে পঞ্চম যে দেশটা আসে সেটা হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে আপনি যদি যান তাহলে 7 থেকে 9 বছর সময় লাগবে। আর ওইখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ ভালো পারেন, সেম এই ধরনের যে ইনফরমেশানগুলো এগুলো যদি সব মেনটেন করে চলতে পারেন, তাহলে সেখানে আপনার সেটেলমেন্ট, আপনার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ডেনমার্কে প্রায় 15,000-এর মতো বাংলাদেশি বসবাস করে, ডেনমার্কে ইনকামও অনেক বেশি, সেখানে খরচও অনেক বেশি, প্লাস হচ্ছে এই অভিবাসন প্রক্রিয়াও অনেক জটিল, সেখানে সেটেল হওয়া অনেক কঠিন। তো আমি একটা জিনিস বলতে চাই, যে আমরা যারা ইউরোপে আসি, আমরা যারা ইউরোপে প্ল্যান করি, তারা নর্মালি আমাদের বয়স থাকে হচ্ছে 25 থেকে 30 বছরের মধ্যে, আমরা এই বয়সটাতে আমরা সবচেয়ে বেশি পার্সেন্টেজ আমি যেটা দেখি আমরা ইউরোপে আসি। হয়তো আমরা কেউ বিয়ে করে আসি, বা নয়তো বা আমরা বিয়ে না করে আসলেও আমরা এখানে ফোনে বিয়ে করি, অনলাইনে বিয়ে করি, অথবা মা বাবা আমাদের বিয়ে করায় দেয় কোনো মাধ্যমে। তো আমরা যারা ইউরোপে আসি, আমরা যদি বিয়ে করে আসি, আমি যেটা মনে করি আপনার প্ল্যান করার পাশাপাশি আপনার ওয়াইফের জন্য প্ল্যান করা উচিত। যেমন ধরেন আপনি প্ল্যান করলেন যে আপনি ইউরোপে আসলেন, আপনি যেই সময় আসবেন তার পরপরই আপনার ওয়াইফের জন্য প্ল্যান করা উচিত, যে আপনি আপনার ওয়াইফকে কীভাবে নিয়ে আসবেন। আপনি যদি আপনার নিজের কাগজ দিয়ে আপনার ওয়াইফকে আনার প্রক্রিয়া জন্য আশায় রাখেন আপনার ওয়াইফরে, বা ওই প্রক্রিয়ার জন্যই থাকেন যে আপনি 10 বছর পরে কাগজ পাবেন, 8 বছর পরে কাগজ পাবেন, কাগজ পড়ার পাওয়ার পরে তারপরে আরও 2 বছর পরে আপনার ওয়াইফরে আনবেন, সেটা আমার মনে হয় অনেক লং টাইম। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, ধরেন আপনি ইউরোপে আসলেন, আসার পরপরে আপনি আপনার ওয়াইফরে, এখন তো বর্তমানে সব মেয়েরাই ইন্টারমিডিয়েট পাস করা থাকে, অনার্স করা থাকে, তো তাদের জন্য স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে রাখলেন। আপনি যদি অ্যাপ্লাই করেন, দেখা গেছে তারপরও তার 1-2 বছরের মতো সময় লাগবে, যদি 2 বছর সময় লাগে, তুই আপনি 2 বছরের মতো ইউরোপে সব কিছু গুছাইলেন, আপনি সব কিছু আপনার মতো করে ইনকাম করলেন, কাজ করলেন, তারপরে আপনি আপনার 2 বছর পরে হোক, 1 বছর পরে হোক, আপনি আপনার ওয়াইফ নিয়ে থাকতে পারবেন, আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন। তখন আপনার, আমি মনে করি যে আপনি যদি ইনকাম করেন, সেটা আপনার ইনকামের মূল্যটা তখন থাকে, যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে, মা বাপ নিয়ে বা বউ নিয়ে আপনি আসেন। আমি যেটা মনে করি যে আপনি যদি 20 বছর আপনার ওয়াইফের থেকে দূরে, ফ্যামিলি থেকে দূরে, দেশ থেকে দূরে, সব কিছু থেকে দূরে, এই টাকার কোনো মূল্য নেই, আপনি 20 টাকা ইনকাম করলো, সেটা আমার মতে তেমন কোনো মূল্য বহন করে না।
তো আপনি যেটা করতে পারেন, আপনি আসলেন, আসার পরে আপনার ওয়াইফের জন্য স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করে রাখবেন, দেখা গেছে 1 বছর 2 বছর পরে আপনার ওয়াইফকে নিয়ে আসলেন, আপনি ওয়াইফ সহ থাকলেন, সেটা আমার মতে খুব ভালো হয়। তারপরে 6 নম্বর যে দেশটা আছে সেটা হচ্ছে ফ্রান্স। ফ্রান্সে 5 থেকে 10 বছর সময় লাগে সেটেল হইতে। ফ্রান্সে প্রায় 50,000-এর মতো বাংলাদেশি থাকে। ফ্রান্সে আর জার্মানি প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকে। সেখানে যদি আপনি যান ফ্রান্স জার্মানিতে, তাহলে আপনি অনেক বাঙালি কমিউনিটি পাবেন, সেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশি থাকে। তো এটা আপনার হেল্পফুল হবে যে আপনি এই দেশগুলোতে গেলে বাঙালি কমিউনিটির সাথে মিশতে পারবেন, তাদের থেকে হেল্প নিতে পারবেন, তাদের থেকে সাহায্য নিতে পারবেন। তো ফ্রান্সের ক্ষেত্রেও হচ্ছে জটিল প্রক্রিয়া, আপনি অনেক হ্যাসেল পাইতে হবে কাগজ পাওয়ার ক্ষেত্রে, অনেক কিছু মেনটেন করার পরে আপনি কাগজ পাইতে পারবেন। আর ফ্রান্সে প্রচুর পরিমাণ বাঙালি থাকে, এটা তো আমি বললাম। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেই দেশটাতে যত জটিল প্রসেস, অভিবাসন প্রক্রিয়া যত জটিল, যেখানে সেটেল হওয়ার যত জটিল, সেই দেশটা কিন্তু বসবাসের ক্ষেত্রে তত বেশি উপযোগী। আপনি এই যে যে দেশগুলোর আপনি লিস্ট আমি লিস্ট বললাম বলতেছি, এই দেশগুলো কিন্তু আপনি অনেক জটিল বসবাস সেটেল হওয়া, বা কিন্তু এই দেশগুলোতে আপনি অনেক ইনকাম করবেন, অনেক হাই, অন্যান্য ইউরোপের দেশের চাইতে এখানে ইনকাম অনেক বেশি। এখানে আপনি অনেক ভালো একটা পরিবেশে থাকবেন, একটা ভালো একটা এনভায়রনমেন্টে থাকবেন, অনেক ভালোভাবে বসবাস করতে পারবেন, শান্তিপূর্ণভাবে, ভালোভাবে, অন্যান্য ইউরোপের দেশের তুলনায় যেগুলো সেটেল হওয়া সহজ, যে দেশগুলোতে সেটেল হওয়া যায় খুব সহজে, সেই দেশগুলোতে কিন্তু আপনি তেমন ইনকামও করতে পারবেন না। সেই দেশগুলোতে কিন্তু আপনি ওইভাবে আপনি যেটা এক্সপেক্ট করেন ওই আরামদায়কভাবে, ওই স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করতেও পারবেন না। তারপরে 7 নম্বর লাস্ট যে দেশটা আছে সেটা হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ডে 5 থেকে 8 বছর সময় লাগে সেটেল হইতে। এটা হচ্ছে অ্যাভারেজ একটা সময়, আরও বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। নেদারল্যান্ডে 20,000 বাঙালি বসবাস করে। নেদারল্যান্ড খুবই সুন্দর দেশ, আপনারা নেদারল্যান্ডে যেতে পারেন। সেখানে যেই দেশটাতে আপনি যাবেন ওই দেশটা সম্পর্কে রিসার্চ করবেন, ওই দেশটার সব কিছু, আপনি আপনি গেলে কত টাকা ইনকাম করবেন। আমরা শুধু খেয়াল করি যে আমরা গেলে কত টাকা ইনকাম করব, বাস যেটা যত বেশি ইনকাম সেই দেশে আমি যাব। আপনার এটা মাথায় রাখা লাগবে যে আপনি ওই যে দেশে যাবেন ওই দেশে ইনকাম কেমন, খরচ কেমন, ওই দেশে সেটেলমেন্টের প্রসেস কেমন, ওই দেশে বসবাসের ক্ষেত্রে উপযোগী কেমন, ক্রাইম কেমন, সব কিছু আপনি রিসার্চ করবেন, তারপরে আপনি ওই দেশটাতে যাবেন। তো আশা করছি যে আমার তথ্যগুলো আপনারা বুঝতে পারছেন। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেউ স্কিপ করবেন না এই পর্যায়ে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলোতে লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন আমার তথ্যগুলো, ভিডিওগুলো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি, সবার স্বপ্ন পূরণ হোক, সবাই ভালো কিছু করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভিডিও মেক করে আপনাদের উপকার করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।